আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। সূরা ইখলাস প্রতিদিন 200 বার অজুর সাথে, অর্থাৎ অজু অবস্থায় পড়ার 10টি উপকার। নাম্বার 1, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। নাম্বার 2, রহমতের 300 দরজা খুলে দিবেন। নাম্বার 3, রিজিকের 300 দরজা খুলে দিবেন। নাম্বার 4, মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন, আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন, আপন বুঝ থেকে বুঝ দিবেন। 6 নম্বর, 66 বার কুরআন খতম করার সওয়াব দিবেন। 7 নম্বর, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। 8 নম্বর, জান্নাতের মধ্যে 20টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত, মারজান ও জমজমের তৈরি। প্রত্যেক মহলে 70,000 দরজা থাকবে। নাম্বার 9, 2,000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। নাম্বার 10, যখন তিনি মারা যাবেন 1,10,000 ফেরেশতা তার জানাজায় শরিক হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। রেফারেন্স রিয়াজুস সালেহীন, হাদিস নম্বর 1017, সহিহুল বুখারী হাদিস নম্বর 5015, 5014, 5543, 7375, নাসাই শরীফ হাদিস নম্বর 995, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1461, মুসনাদে আহমদ শরীফ হাদিস নম্বর 10,666, সহিহ আল জামি আস সাগীর হাদিস নম্বর 6472।